হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড ইউটিউব চ্যানেল তো প্রাইমারি টেট ইন্টারভিউতে যে ধরনের প্রশ্নগুলো গণিত থেকে করা হচ্ছে সাধারণত অঙ্ক সাবজেক্ট থেকে যে যে বেসিক জিনিসগুলো জানতে চাওয়া হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে আর পিডিএফ তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা আমরা কাকে বলছি তাহলে এই জিনিসটা ভালো করে আমাদেরকে জানতে হবে যে ন্যাচারাল নাম্বার কোনটা দেখো এক থেকে শুরু করে মানে এক থেকে শুরু করে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলিকে এখানে কিন্তু ঋণাত্মক সংখ্যা হবে না মাইনাস এক মাইনাস দুই এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার নয় ঠিক আছে বা জিরো কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে না তাহলে ন্যাচারাল নাম্বার মধ্যে কোনগুলো পড়ছে ন্যাচারাল নাম্বার বলতে বোঝাচ্ছে এক দুই তিন চার একদম অসংখ্য পর্যন্ত চলছে অর্থাৎ কি ন্যাচারাল নাম্বার এক থেকে সমস্ত ধনাত্মক সংখ্যা ওকে ক্লিয়ার দেখো মনে রেখো শূন্য কিন্তু প্রাকৃতিক সংখ্যা নয় এখানে আমি আগেই বললাম তারপর দেখো অখণ্ড সংখ্যা যেটাকে আমরা ইংরেজিতে বলছি হোল নাম্বার তো হোল নাম্বার বলতে কি বলে দেখো হোল নাম্বারটা কী হবে শূন্য থেকে শুরু করতে হবে কি বললাম শূন্য থেকে শুরু করে ধনাত্মক সংখ্যা অর্থাৎ দেখো এর আগে জানলাম এক দুই তিন চার এগুলো কি সব ন্যাচারাল নাম্বার যখন আমি এর সঙ্গে শূন্য যোগ করে দেবো তখন সেটা কি হয়ে যাবে হোল নাম্বার তাহলে পরীক্ষায় ইন্টারভিউ তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে শূন্য কি ধরনের সংখ্যা শূন্য তোমরা কী বলবে শূন্য হচ্ছে একটি কি শূন্য হচ্ছে একটি অখণ্ড সংখ্যা মধ্যে থাকবে শূন্য কখনোই কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যা কাকে বলা হয় শূন্য থেকে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা ক্লিয়ার তারপরে চলে আসি পূর্ণ সংখ্যা যেগুলোকে আমরা ইংরেজিতে বলি ইনটিজার ইনটিজার বলতে কী কী বোঝা যাচ্ছে দেখো ইনটিজারের ক্ষেত্রে মাইনাস এক মাইনাস দুই মাইনাস থ্রি শূন্য এক দুই তিন চার সমস্ত এই সংখ্যাগুলোকে কী বলবো ইনটিজার তাহলে ইনটিজারের ক্ষেত্রে ধনাত্মক বা ঋণাত্মক উভয় হতে পারে আর এর মধ্যে কিন্তু শূন্য কাউন্ট হবে বোঝা গেল তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে যে অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য কী তুমি কী বলবে অখণ্ড সংখ্যা হচ্ছে শুধুমাত্র ধনাত্মক আর পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক উভয় হতে পারে বোঝা গেছে বা আর তাহলে শূন্য কি শূন্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এখান থেকে আরেকটা জানলাম যে শূন্য হচ্ছে কি শূন্য হচ্ছে এক ধরনের পূর্ণ সংখ্যা ক্লিয়ার তারপরে দেখো ধনাত্মক সংখ্যা কোনগুলো ধনাত্মক সংখ্যা যেটাকে আমরা পজিটিভ নাম্বার বলি শূন্যর থেকে বড়ো এগুলোকে কি বলে ধনাত্মক সংখ্যা এক দুই তিন মাথায় রাখবে শূন্য কিন্তু কি ঋণাত্মকও নয় ধনাত্মক নয় শূন্য কি শূন্য কিন্তু ঋণাত্মক নয় বা ধনাত্মক নয় আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো যেগুলো শূন্য থেকে ছোট মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এগুলোকে কী বলব আমরা ঋণাত্মক সংখ্যা বলবো তারপরে চলে আসি আমরা মূলদ সংখ্যা যেটাকে আমরা বলি রেশনাল ইন্টিজার ঠিক আছে মূলধ সংখ্যা কোনগুলো দেখো যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদের কী বলবো আমরা মূলত সংখ্যা ওকে যেমন দেখো তিন বাই চার একটা মূলত সংখ্যা চার বাই পাঁচ একটা মূলত সংখ্যা ছয় বাই সাত একটা মূলত সংখ্যা এক একটি মূলত সংখ্যা তাহলে এইগুলো কি এগুলো সবই কিন্তু এক একটা মূলত সংখ্যা বুঝা গেল এছাড়াও দেখো উনপঞ্চাশ রুটোভার উনপঞ্চাশ কী হবে সাত সাত উনপঞ্চাশ মূলত সংখ্যা কিন্তু বললো যে রুটোভার আটচল্লিশ এটা কি মূলত সংখ্যা বলো এটা কি মূলত সংখ্যা তখন কিন্তু এটা আমরা মূলত সংখ্যা বলবো না বোঝা গেছে তারপর দেখো অমূলত সংখ্যা কোনগুলো যেটাকে আমরা বলছি ইর রেশনাল এন্টিজার যেটাকে আমরা বলছি অমূলদ সংখ্যা অমূলদোষ সংখ্যা যেগুলো পি বাই আকারে প্রকাশ করা যায় না যেমন দেখো রুটোভার সাত বর্গমূল করা যায় না রুটোভার এগারো এগুলো বা পয়েন্ট থ্রি 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 করে চলতে থাকলো এগুলোকে আমরা কিন্তু অমূল্যত সংখ্যা বলবো তারপর দেখো রিয়েল নাম্বার যেটাকে আমরা বলি বাস্তব সংখ্যা যে সমস্ত মূলদ অমূলত সংখ্যাগুলিকে বাস্তব সংখ্যা বলা হয় তাইলে বাস্তব সংখ্যা কোনগুলো সমস্ত মূলদ সংখ্যা এবং অমূলত সংখ্যাগুলোকে আমরা কি বলবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলবো এই বাস্তব সংখ্যা কী দেখো বাস্তব সংখ্যা হচ্ছে যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যাটা কি অর্থাৎ কি জোর সংখ্যা যেগুলোকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাকে বলবো আমরা জোর সংখ্যা আর অযুগ্ম সংখ্যা যেটাকে আমরা বলি ইংরেজিতে ওড নাম্বার যেগুলোকে দুই দ্বারা ভাগ করা যায় না তাকে বলবো আমরা কি অড সংখ্যা যেমন এক তিন চার পা এক তিন পাঁচ সাত এগুলো তারপরে দেখো যৌগিক সংখ্যা যেটাকে আমরা বলি কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা বলতে কোনগুলো বোঝায় যে সমস্ত সংখ্যাগুলির কি যে সমস্ত সংখ্যাগুলি এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় যেমন ধরো চার চারকে কয় দ্বারা ভাগ করতে পারি এক দিয়ে যায় চার দিয়ে যায় এই সংখ্যা বাদ দিয়ে দুই দিয়ে যায় যায় কিনা তাহলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় তাকে বলছে যৌগিক সংখ্যা বোঝা গেল যেমন চার ছয় আট নয় এগুলো তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে যে মানে সর্বনিম্ন সর্বনিম্ন যৌগিক সংখ্যা কোনটি সর্বনিম্ন যৌগিক সংখ্যা সেটা হবে কি চার বোঝা গেলো বা সর্বনিম্ন কম্পোজিট নাম্বার কোনটি সেটা হবে কি চার বোঝা গেছে তারপর দেখো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলো কোনগুলো যে সমস্ত সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলছে মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগুলো তাহলে এখান থেকে তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কী তাহলে কী হবে আনসার দুই ঠিক আছে দুই হবে বুঝে গেছে সর্বনিম্ন মৌলিক সংখ্যাকে আমরা কি বলবো দুই বলবো তাহলে এখান থেকেও জিজ্ঞেস করতে পারে একটি জোর সংখ্যার একটি জোর সংখ্যার উদাহরণ দাও যেটি হচ্ছে মৌলিক একটি জোর সংখ্যার উদাহরণ দাও যেটি মৌলিক তখন আমরা কি বলবো দুই এবার দেখো কো প্রাইম কো প্রাইম বলতে কি বোঝায় যে সংখ্যাগুলি পরস্পর মৌলিক যে সমস্ত সংখ্যাগুলি পরস্পর মৌলিক যেমন হচ্ছে দেখো তিন পাঁচ একটা কি পরস্পর মৌলিক একটা কী হবে চার সাত কি হবে পরস্পর মৌলিক বোঝা গেল যাদের সাধারণ কি গুণনীয়ক কি হবে এক হবে সাধারণ গুণনীয়ক এক তাদেরকে আমার বলব কি পরস্পর মৌলিক ক্লিয়ার এবার দেখো পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা কাকে বলছে যে সকল সংখ্যাগুলি বর্গমূল নির্ণয় করা সম্ভব তাদেরকে বলছে পূর্ণবর্গ সংখ্যা যেমন চার নয় ষোলো একশো একশো চুয়াল্লিশ নশো ইত্যাদি তারপর দেখো কোনো সংখ্যার স্থানীয় মান যেটাকে আমরা বলি কি প্লেস ভ্যালু প্লেস ভ্যালু বলতে কী বোঝায় আমরা জানি দুটো ভ্যালু আছে একটা হচ্ছে প্লেস ভ্যালু আর একটা বলছে কি ফেস ভ্যালু প্লেস ভ্যালু মানে কি স্থানীয় মান আর ফেস ভ্যালু মানে কি নিজস্ব মান স্থানীয় মান দেখো ধরো আমি একটা লিখলাম দুই চার ছয় আট এই সংখ্যাটাতে চারের স্থানীয় মান কত চারের স্থানীয় মান হবে কত চারশো আর চারের নিজস্ব মান কত হবে চারের নিজস্ব মান কত হবে সেটা হবে চার বোঝা গেল আবার যদি জিজ্ঞেস করে চার দুই শূন্য এক তিন তিনের স্থানীয় মান কত তিনের স্থানীয় মান শূন্য তিনের যদি বলা নিজস্ব মান কত সেটা হবে শূন্য শূন্যর কখনো নিজস্ব বা স্থানীয় মান নেই তারপরে এখানে জিজ্ঞেস করতে পারে ভাগের ক্ষেত্রে অর্থাৎ ভাগের ফর্মুলা কি তোমরা প্রত্যেকে জানো ভাজ্য ভাজ্যকালটুকি ভাজক গণিত ভাগ ফল যোগ ভাগ শেষ এইরকম এখানে যেটা থাকে সেটাকে বলছে ভাজক আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাগ ফল আর এখানে যেটা থাকে ভাগ শেষ বোঝা গেল তারপর দেখো বডমাস বডমাসের নিয়মটা আমাদেরকে ভালো করে জানতে হবে তো বডমাসের নিয়মটা কি দেখো বটমাসের যে নিয়ম সেখানে কি রয়েছে বডমাস দেখো বডমাস ঠিক আছে বটমাসের ক্ষেত্রে ব্যাকেট প্রথমে কি থাকে ব্যাকেট থাকে তারপর ও মানে হচ্ছে ওয়াফ ডি মানে ডিভিশান এম মানে মাল্টিপ্লিকেশান এ মানে অ্যারিকশান আর এস মানে সাবিস্ট্রাকশান এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আর ভি মানে কি ভি মানে হচ্ছে বার যেটা থাকে না দুই তিন চার যে মাথায় বার থাকে এই বারটাকে বলছে ওকে তারপর কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে সেগুলো দেখো এক থেকে একশো পর্যন্ত সংখ্যা এক থেকে একশো পর্যন্ত কটি অঙ্ক রয়েছে বা কটি ডিজিট রয়েছে একশো বিরানব্বইটি খুব ভালো করে মাথায় রাখবে এক থেকে একশো পর্যন্ত কটি ডিজিট রয়েছে একশো বিরানব্বইটি শূন্য আছে কটি শূন্য আছে এগারোটি এক থেকে একশো পর্যন্ত শূন্য আছে এগারোটি এবং একের সংখ্যা আছে কটি একুশটি বোঝা গেল শূন্য আছে এগারোটি এবং একের সংখ্যা আছে একুশটি এবং দুই থেকে নয় রয়েছে কটি কুড়িটি তাহলে কী কী বললাম যে এক থেকে একশো পর্যন্ত শূন্য কটা রয়েছে এগারোটি এক থেকে একশো পর্যন্ত এক রয়েছে কটি সেটা হবে একুশটি আর দুই থেকে নয় পর্যন্ত অঙ্ক রয়েছে কটি সেটা হবে কুড়িটি টোটাল অঙ্ক রয়েছে কটে একশো বিরানব্বইটি ক্লিয়ার তারপর দেখো বলছে প্রথম অখণ্ড সংখ্যা কী প্রথম অখণ্ড বা হোল নাম্বার আর আগেই জানলাম শূন্য প্রথম প্রাকৃতিক সংখ্যা কত এক যেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলি প্রথম মৌলিক সংখ্যা কি তো দুই একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কত দুই পরপর দুটি মৌলিক সংখ্যা কি পরপর দুটি মৌলিক সংখ্যা হবে দুই এবং তিন এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কটি আছে পনেরোটি এগুলো কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করেছে ঠিক আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পনেরোটি এবং একান্ন থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কটি দশটি তাহলে টোটাল এক থেকে একশো পর্যন্ত আছে কটি পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত রয়েছে কটি পঁচিশটি এগুলো সবই কিন্তু মৌলিক সংখ্যার সংখ্যা তারপরে দেখো এখানে বলছে একশো এক থেকে দেড়শো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দশটি একশো একান্ন থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কটি এগারোটি তাহলে একশো এক থেকে দুশো পর্যন্ত কটি রয়েছে একশো দশ একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কটি সেটা হবে তোমার একুশটি করা আছে একুশটি আবার জিজ্ঞেস করতে পারে তোমাকে এক থেকে দুশো পর্যন্ত কটি আছে তাহলে একুশটি আর পঁচিশটি কটা হয় ছেচল্লিশটি এগুলো কিন্তু মাথায় রাখবে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি এগারো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সাতানব্বই তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত একশো এক তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত নশো সাতানব্বই বোঝা গেল চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত এক হাজার সরি এক হাজার নয় চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত এক হাজার নয় ঠিক আছে আর সতেরোশো উনত্রিশ হলো পূর্ণবর্গ ক্ষুদ্রতম সংখ্যা যা দুজোড়া ঘন সংখ্যার সমষ্টির সমান একে রামানুজন সংখ্যা বলে এটা ইম্পর্টেন্ট রামানুজন সংখ্যা কাকে বলা হয় রামানুজন সংখ্যা কাকে বলা হয় এটাকে জিজ্ঞেস করতে পারে তখন মাথায় রাখবে দেখো সতেরোশো উনত্রিশ সতেরোশো উনত্রিশকে কি বলা হয় রামানুজন সংখ্যা কেন বলা হয় কারণ দেখো এখানে বলছে সেই পূর্ণবর্গ হলো সেই পূর্ণবর্গ ক্ষুদ্রতম সংখ্যা যা দুজোড়া ঘন দু জোড়া ঘন সংখ্যার সমষ্টির সমান বোঝা গেল যেমন এখানে দেখো উদাহরণ দিয়েছে দেখো নয় এবং দশ নয় এবং দশের কি ঘন করো যোগ করলে কত পারছো সতেরোশো উনত্রিশ বোঝা গেল এইভাবে কিন্তু করতে হবে আবার দেখো এখানে করতে পারো বারো কিউব এবং এক কিউব যোগ করলে কত হবে সতেরোশো উনত্রিশ তাহলে এইভাবে কিন্তু তোমরা রামান্জন সংখ্যা বলতে পারো তাহলে রামান্জনের সংখ্যা কত সতেরোশো উনত্রিশ তারপরে দেখো তারপরে দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কত তিন অঙ্কের ক্ষুদ্রতম পুণ্যবর্গর সংখ্যা হচ্ছে কত একশো ঠিক আছে তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা কত সেটা হবে নশো একষট্টি যেটা একত্রিশের স্কোয়ার চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যা কত এক হাজার চব্বিশ চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা কত ন হাজার আটশো এক যেটা নিরানব্বইয়ের বর্গমূল পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যা কত সেটা হবে এক হাজারের একশোর বর্গমূল সেটা হবে কি দশ হাজার আর পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা কত সেটা হবে নিরানব্বই হাজার অষ্টশি আটশো ছাপান্ন ঠিক আছে তাহলে এই সমস্ত ফ্ল্যাটগুলো একটু তোমরা মাথায় রাখবে আবার নেক্সট নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরও বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আর পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ফলো করে সেখানে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ